পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছরই কিছু না কিছু ইসলামিক বা শিক্ষণীয় নাটক রিলিজ পায়, কিন্তু এই বছর এখনও পর্যন্ত রমজানের কোনো নাটক রিলিজ হয়নি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু শিক্ষণীয় নাটকের সাজেস্ট করব যে নাটকে নেই কোনো গালিগালাজ, নেই কোনো অশ্লীলতা, যে নাটকগুলো দেখতে পারবেন রমজান মাসে নিজের পরিবার নিয়ে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক, থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। রেহেনুমা মাস্টার মেকার ভিকি জাহিদের পরিচালিত এই নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও তৌসিফ মাহবুব। অনেক সময় দীর্ঘমেয়াদী ভালোর জন্য সাময়িক ভালো থাকাকে বিসর্জন দিতে হয়। এতে সাময়িকভাবে অনেকে ভুল বুঝলেও ফল হাতে আসলে তৃপ্তি পায়। গল্পে রেহনুমা নাস্তিক শাহেদকে ভালোবাসে, শাহেদও রেহনুমাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু শাহেদের ভালো লাগার আরেকটি জায়গা হলো ফিল্ম। হঠাৎ কোনো এক কারণে শাহেদ রেহনুমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। শাহেদ রেহনুমাকে প্রচণ্ড ঘৃণাও করে এবং কি পাশাপাশি ভালোবাসে, আর শেষে সেই ভালোবাসার জোরেই নাস্তিক শাহেদ আস্তিক হয়ে যায়। কিন্তু রেহনুমা কিভাবে শাহেদকে ইসলামের পথে নিয়ে আসলো তা জানতে অবশ্যই মাস্টারপিস রেহনুমা নাটকটি এখনই দেখে ফেলুন। মহব্বত রুবেল হাসানের পরিচালনায় নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। নাটকটিতে আফরান নিশো অনেক বাজে একটা লোক থাকে, অন্যদিকে মেহজাবিন চৌধুরী পর্দাশীল ও ইসলামিক জীবনযাপন করেন। নাটকে মেহজাবিনের প্রেমে পড়ে যায় আফরান নিশো। প্রেমে পড়ার পর খারাপ কাজবাজ বাদ দিয়ে ইসলামের পথে আসতে শুরু করেন তিনি। এভাবে চলতে থাকা নাটকটির শেষে আছে আনএক্সপেক্টেড কিছু যা আপনাকে মুগ্ধ করবেই। তাই চিন্তাভাবনা বাদ দিয়েই শুরু করে দিন মহব্বত শিরোনামের এই নাটকটি দেখা। জীবন মাবরুর রশিদ বান্নার পরিচালিত জীবন শিরোনামের এই নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল, ফারুক, অপূর্ব ও তানজিন তিশা। নাটকটিতে অপূর্বকে অগোছালো ও শৃঙ্খল যুবকের চরিত্রে দেখা যায়। সে কোনো কাজই সময় মতো করে না, দুপুরে ঘুম থেকে ওঠে। এমন একটি ছেলে তানজিন তিশার প্রেমে পড়ে স্বাভাবিক জীবনে কিভাবে ফিরে আসলো তা জানার জন্য হলেও এই নাটকটি সবাই দেখবেন। এক কথায় দুর্দান্ত একটি কাজ, তাই সবার জন্য জীবন শিরোনামের মাস্টারপিস এই নাটকটি দেখার জন্য সাজেস্ট থাকবে। নামাজ ইগল প্রিমিয়ার ইউটিউব চ্যানেলের একটি ধারাবাহিক নাটক হচ্ছে এটি। নামাজ নাটকের প্রথম সিজন গত রমজান মাসে প্রচার হয়েছিল। এবছর তারা নাটকটির দ্বিতীয় সিজনের প্রথম পর্ব ইতিমধ্যে প্রচার করেছে। গত রমজানে ইগল প্রিমিয়ার ইউটিউবে প্রচারিত নামাজ শিরোনামের সেই নাটকটি অসাধারণ ছিল। আশা করি এবছরও পর্বগুলো দারুণ হবে। তাই যারা এখনও নামাজ শিরোনামের ধারাবাহিক নাটকটি দেখেননি তারা দ্রুত দেখে ফেলুন। ফাইন্ডিং ফ্যামিলি মুশফিকার ফারহান ও কেয়া পায়েলের অভিনীত মানসম্মত গল্পের একটি নাটক হচ্ছে ফাইন্ডিং ফ্যামিলি। নাটকটির গল্পে ইসলামিক বিষয় না থাকলেও অশ্লীলতা ও গালিগালাজবিহীন নাটক এটি। নাটকটির পারিবারিক ছোটোখাটো বিষয়গুলোকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। নাটকটিতে ফারহান ও পায়েলের অভিনয় অসাধারণ ছিল, তাই যারা নাট্যপ্রেমী রয়েছেন তাদের জন্য ফারহান ও পায়েলের ফাইন্ডিং ফ্যামিলি শিরোনামের এই নাটকটি রিকমেন্ড হিসেবে থাকছে। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই আয়োজন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। এরকম আরও অসাধারণ সব নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।